রাইজে পূজা করেছে গড়াখহনিয়ার পরিত্রাণ পাবলৈ। ঈশ্বরে শেষ ভরসা রাইজর হাতত কুঁড়লৈ নদীর খুঁটি সলনি করাত লাগিছে রাইজ। মহাবাহু শান্ত করবলৈ নেদেখাজনের ওসর তামোল পান ধূপ ধুনার সঙ্গে পূজা রাইজর। ব্রহ্মপুত্রর বক্ষত গাখীর আগবাইছে রাইজে গড়াখহনিয়ার পরিত্রাণ পাবলৈ। তিনিচুকীয়া জেলার বানেডোয়া ধলাচৈপা অঞ্চলের দৃশ্য এয়া। মহাবাহু ব্রহ্মপুত্র অঞ্চলটোর ফেলাই নাও কাটা মাথাউরীত প্রবল গড়াখহনিয়ার সৃষ্টি করা শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় লোকসকল। যিকোনো মুহূর্ততে ফেলাই নাও কাটা মাথাউরী মহাবাহু ব্রহ্মপুত্রর প্রবল হোতে ভাঙি বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করিব পারে। যে সেই ঢিপ যদি আমি মাটি পেলাই আমি পেলাব পারো তাহলে সেই হুটটা তারমানে আমার মাথাউরীত নপরে বলে আমি অনুরোধ করেছিল। তেখেতে সেই হুটটা পেলাবর কারণে কোনো ব্যবস্থা নাই বলে তেখেতে ঘোষণা করলে। তারপর আজি আমি সকল রাইজে দল বলে তারমানে আমি আহি পেলা শ্রমদান করবর কারণে আজি সেই গাঁওখান মাথাউরী বসাবর কারণে আজি তারমানে গোটেকটা রাইজ ইয়াত আহি আজি শ্রমদান করে আছে। সরকারলৈ বাট নাচাই ব্রহ্মপুত্রর বুকুর বালিশর খান্দি নদীর গতিপথ সলনি করে নতুন গতি সৃষ্টি করাত উঠি পড়ি লাগিছে রাইজ। এনে ধরনের গড়াখহনীয়া হয়েছে মথাউরীর একেবারে কাষত পঞ্চিছে। সেইভাবে আজি আমি সমূহ রাইজ ওলাই আহি ব্রহ্মপুত্র বুকুর মাজত যুন্তু টাপু এটা গঠন হয়েছে সেই টাপুর দ্বারাই আমার হয়তো গড়াখহনীয়া মথাউরীত পাইছে গই। ব্রহ্মপুত্র গড়া যুন্তু টাপুর মাজত আমি এটা লিক বনাই দিছো। গড়াখহনীয়ায় সর্বশান্ত করা এই সকল লোকের মর্মবেদনা কেতিয়াবা শুনিবনে সরকারে, সেয়া এতিয়া লাখ টকীয়া প্রশ্ন। ডিগবৈর পৰা ঋণা কাকতি গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাইজে পূজা করেছে গড়াখহনিয়ার পরিত্রাণ পাবলৈ। ঈশ্বরে শেষ ভরসা রাইজর। হাতত কুঁড়লৈ নদীর খুঁটি সলনি করাত লাগিছে রাইজ। মহাবাহু শান্ত করবলৈ নেদেখাজনের ওসর তামোল পান ধূপ ধুনার সঙ্গে পূজা রাইজর। ব্রহ্মপুত্রর বক্ষত গাখীর আগবাইছে রাইজে গড়াখহনিয়ার পরিত্রাণ পাবলৈ। তিনিচুকীয়া জেলার বানেডোয়া ধলাচৈপা অঞ্চলের দৃশ্য এয়া। মহাবাহু ব্রহ্মপুত্র অঞ্চলটোর ফেলাই নাও কাটা মাথাউরীত প্রবল গড়াখহনিয়ার সৃষ্টি করা শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় লোকসকল। যিকোনো মুহূর্ততে ফেলাই নাও কাটা মাথাউরী মহাবাহু ব্রহ্মপুত্রর প্রবল হোতে ভাঙি বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করিব পারে। যে সেই ঢিপ যদি আমি মাটি পেলাই আমি পেলাব পারো তাহলে সেই হুটটা তারমানে আমার মাথাউরীত নপরে বলে আমি অনুরোধ করেছিল। তেখেতে সেই হুটটা পেলাবর কারণে কোনো ব্যবস্থা নাই বলে তেখেতে ঘোষণা করলে। তারপর আজি আমি সকল রাইজে দল বলে তারমানে আমি আহি পেলা শ্রমদান করবর কারণে আজি সেই গাঁওখান মাথাউরী বসাবর কারণে আজি তারমানে গোটেকটা রাইজ ইয়াত আহি আজি শ্রমদান করে আছে। সরকারলৈ বাট নাচাই ব্রহ্মপুত্রর বুকুর বালিশর খান্দি নদীর গতিপথ সলনি করে নতুন গতি সৃষ্টি করাত উঠি পড়ি লাগিছে রাইজ। এনে ধরনের গড়াখহনীয়া হয়েছে মথাউরীর একেবারে কাষত পঞ্চিছে। সেইভাবে আজি আমি সমূহ রাইজ ওলাই আহি ব্রহ্মপুত্রর বুকুর মাজত যুন্তু টাপু এটা গঠন হয়েছে সেই টাপুর দ্বারাই আমার হয়তো গড়াখহনীয়া মথাউরীত পাইছে গই। ব্রহ্মপুত্র গড়া যুন্তু টাপুর মাজত আমি এটা লিক বনাই দিছো। গড়াখহনীয়ায় সর্বশান্ত করা এই সকল লোকের মর্মবেদনা কেতিয়াবা শুনিবনে সরকারে, সেয়া এতিয়া লাখ টকীয়া প্রশ্ন। ডিগবৈর পৰা ঋণা কাকতি গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।